নতুন একটা দিনে বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি ছেলেকে নিয়ে চলে এসেছি। আজকে পুলিশ ডে, তো থানাতে আমাদের যে হিলি থানা আছে, যেখানে আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, সেখানে ছেলের আজকে আর্ট পরীক্ষা আছে। অনেক বাচ্চারা গার্জেন সহকারে এসেছে, তো দেখো আমরাও চলে এসেছি। তো ছেলের নাম দেওয়া হয়েছে, এখানে পারুক না পারুক চেষ্টা তো করছে, 10-এর সামনে মানে করার সাহস তো হচ্ছে, এটাই অনেক, তাই কি না বলো? তো দেখো, আমি কোনোদিন এই থানাটাতে আসিনি, দরকার লাগেনি বা আসিনি। এই দেখো এখানে এসে, তোমরা তো জানো আমার বাড়িতে খরগোশের বাচ্চা ছিল, সাদা খরগোশ। তো এখানে এসে দেখি কত বড় বড় খরগোশগুলো, আমার বাচ্চাগুলোকে তো কুকুরগুলো খেয়েছে। আর দেখো একদম ওদেরকে দেখে একদম আমার খরগোশগুলোর কথা মনে পড়ে গেল। আর দেখো বাবু আর্ট করেছে, ও মানে অনেক অনেক দিন পরে হঠাৎ করে পরীক্ষা, সকালবেলায় শুনলাম পরীক্ষা, বিকালবেলা নিয়ে চলে এসেছি। এখন বাজে বিকেল 6টা। তো দেখো মাঠের মধ্যে একটা ঘোড়া বোধহয়, এটা হ্যাঁ একটা ঘোড়া, পরীক্ষা শেষ খাতা জমা নিল, নিয়ে একটা ঘোড়া দেখো ঘাস খাচ্ছে, এটা থানাতেই থাকে এই ঘোড়াটা। বাবু তো খুব খুশি, আমাকে ডেকে ডেকে নিয়ে আসছে, মা আমি ওর ঘাড়ে উঠবো, মা আমি ওর ঘাড়ে উঠবো। আমি ওকে ছুবো, আমি বলছি না বাবা তুই যাস না, ফট করে ঢিস দিবে বা ফেলে দিতে পারে। তো তো বাচ্চা বারবার ওর কাছে যাচ্ছে, ওর সাথে ঘুপ মানে ওর সামনে যাচ্ছে, খেলছে। আরে দেখো আমরা বের হয়ে যাচ্ছি, তার সামনে দেখো কি বড় একটা পুকুর, থানার মধ্যে এত সুন্দর পুকুর। আর পুকুরের মধ্যে দেখো বড় বড় রাজহাঁস, না কি হাঁস বলে না, রাজাদের বড় বড় হাঁসগুলো যে হয়, সমস্ত হাঁস স্নান করছে। আর জায়গাটা এতটা সুন্দর কি বলবো, আর মানে মানে নিরিবিলিও না, তোমার মানে কী সুন্দর জায়গাটা, চারপাশটা এত সুন্দর। আর ওখানে এসে বাবার দর্শন পেয়ে গেলাম, ভিতরে ঢুকেই দেখি বাবার বাবা মহাদেবের মন্দির। তো তোমরাও দর্শন করে নাও বাবা মহাদেবকে। আর চারদিকটা না এত এতটা সুন্দর, আমি মানে আমি কোনোদিন আগে আসিনি, তো আমি কল্পনা করতে পারছি না এত সুন্দর। আর বিশাল হলো বড় এরিয়া, মনে হচ্ছে পার্ক টাইপের হয় না, পার্ক ফরেস্টের বাগান এই রকম, মানে পিকনিকের জায়গাগুলো হয় না, একদম সেই রকম জায়গাগুলো। তো ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে, ছেলের খিদে পেয়ে গেছে, আর দেরি করতে বললো ওখানে, কিন্তু অনেকটা মানে এখন বাজে প্রায় 6:30 পার হয়ে গেছে, অনেকটা দেরি হলে ছেলের আবার মাস্টারমশাই পড়াতে আসবে। তো ফোন নাম্বার সমস্ত কিছু লিখে নিয়েছে, তো নিয়ে ছেলে আর আমি বের হয়ে চলে আসি। আমার সঙ্গে আমার বোন গিয়েছিলো, বোনের মেয়েও পরীক্ষা দিতে গিয়েছিলো। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করো না। তো টোটোওয়ালাকে ডাকছি, টোটোওয়ালা চলে এসেছে, এবার বাড়িতে যাব। তো বাই বন্ধুরা, রাখছি, অন্য একটা ভিডিও নিয়ে পরে আবার তোমাদের সামনে আসবো। ভালো থেকো, সুস্থ থাকো, প্লিজ প্লিজ বন্ধুরা।